ছেলেটির নাম সত্যেন্দর সিং কি নাম ভারতবর্ষের সব থেকে দশ লক্ষের ওপরে ছেলেমেয়েরা প্রতি বছর পরীক্ষা দেয় সেখানে হাতে গোনা কয়েকজন পাশ করে এবং অনেকে আছে ইন্টারভিউ পর্যন্ত যেতে যেতে ফেল করে তিনটে স্টেপে পরীক্ষা হয় প্রথম প্রিলিমিনারি অর্থাৎ তারপরে পরীক্ষা তারপরে ইন্টারভিউ অর্থাৎ পার্সোনালিটি টেস্ট ছেলেটির কথা কেন বলছি যদি ছেলেটি পারে তুমি কেন নয় তুমি কেন পারবে না তোমাদের তো সামনে সামান্য একটা পরীক্ষা সেই পরীক্ষায় আগুন লাগিয়ে দেওয়া যায় নিজেকে প্রমাণ করবার জন্য যা তা করা যায় ছেলেটি দেড় বছর বয়সে সত্যান্দর সিং দেড় বছর বয়সে নিউমোনিয়া আক্রান্ত হয় হাসপাতালে ভর্তি করা হয় মা বাবা খুব চিন্তিত ছেলের জ্বর নামছে না হাসপাতালে ডাক্তার ভুল চিকিৎসার মাধ্যমে তাকে একটা ভুল ইঞ্জেকশন দিয়ে দেয় সেই ইঞ্জেকশনের ফলে দেড় বছর বয়সেই তার অপটিক নার্ভ গুলো কাজ করা বন্ধ করে দেয় সে কমপ্লিটলি অন্ধ হয়ে যায় তার জীবনের ডিফিকাল্টি শুরু হয় জবে থেকে ও মায়ের কোল থেকে নেমে হাঁটতে শিখেছে শুরু হয় তার জীবনের লড়াই সে কিন্তু হার মানেনি একটা সময় ছোটবেলাতেই সে ফ্রাস্ট্রেশনে পড়ে যায় যে আমার সঙ্গে কোনো বন্ধু কথা বলে না সবাই আমাকে সহানুভূতি দেখায় আমি কারো সহানুভূতি নেব না তখনও বন্ধু সার্কেল তৈরি করলো মনের মতন কয়েকটা বন্ধু বন্ধু তৈরি করে বন্ধুদের মধ্যে আলোচনা করতো অঙ্ক নিয়ে যে তুই আমাকে অঙ্কের প্রশ্ন জিজ্ঞাসা করবি তুই আমাকে আমাকে তুই ইতিহাস বলবি ভূগোল তারপরে উত্তর দেবো দেখবো কে সঠিক দিতে পারে পড়ে উত্তর দিবি আমি শুনে উত্তর দেব দেখবো কে কতটা অ্যাকুরেসি আনতে পারে এই যে কম্পিটিশন ওর লাইফে শুরু হয়ে যায় ছোট্ট বেলায় ক্লাস ফোর ফাইভে থাকতে থাকতেই লং রানে কম্পিটিশনটাকে ধরে রাখে সে সে ইউপিএসসির মতো পরীক্ষায় সাতশো চোদ্দ র্যাঙ্ক করে দশ লক্ষ পরীক্ষার্থীদের মধ্যে সাতশো চোদ্দ র্যাঙ্ক ইটস নট অল ইন্ডিয়া র্যাঙ্ক এয়ার সাতশো চোদ্দ র্যাঙ্ক করে সে কিন্তু ভিজুয়ালি ইম্পেয়ার অর্থাৎ অন্ধ শুধু অন্ধ নয় সে মানসিক মানসিকভাবে অনেক রকম বিধ্বস্ত ছিল সে জওহরলাল নেহেরু কলেজ থেকে মাস্টার্স করে সে তার তার বিভাগে তার পড়াশুনোর লাইফে যথেষ্ট ব্রাইট স্টুডেন্ট ছিল সে যখন শহরে পড়াশুনো করতে যায় সবাই বলে তোমার দ্বারা পড়াশুনো হবে না কেন তুমি একে অন্ধ দু নাম্বার তুমি ইংরেজি বলতে পারো না আরও তো হিন্দি মিডিয়ামের স্টুডেন্ট ইংরেজি কি করে বলতে পারে ও কি করলো প্রফেসরদের সঙ্গে কথা বলা শুরু করলো ওকে কেউ দমাতে পারে না ও ইংরেজি বলা শিখে গেছে এবং পুরো ইন্টারভিউটা ও ইংরেজিতেই দিয়েছিল সেই ছেলে এই ইউপিএসসি পরীক্ষায় মানে একজন সফল আইএস অফ হবার আগে সে কিন্তু একজন প্রফেসর ছিল পিএইচডি করেছিল তার বিষয়ে ইটস যোগ অন্ধ আর আমাদের চোখ থাকতেও আমরা বইটা খুলে পড়তে মন চায় না আমাদের ওর চোখ নেই ও শুধু শুনে পড়াশোনা করত পরবর্তীকালে টেকনোলজির ব্যবহার করে ব্রেইল পদ্ধতির দ্বারা বিভিন্নভাবে ও নিজের মনের ভেতরে জেদটাকে ও কিন্তু কোনোভাবে দমতে দেয়নি ওর একটা বিখ্যাত স্টেটমেন্ট আছে আমি আমার বাবা মা যখন যখন আমি অন্ধ হয়ে গিয়েছিলাম আমার বাবা মা মনে করেছিল আমি তাদের তাদের একটা বোঝ আজকে আমার বাবা মা মনে করে যে আমার সন্তান আমার কাছে গর্ব তাহলে আমি বাবা মার পরিব বাবা মায়ের যে কনসেপশন বদলাতে যখন পেরেছি পুরো দুনিয়ার কাছে আমি হিরো তুমি কি করছো আই ইউ ডুইং ফর ইউর প্যারেন্টস যদি সেই ছেলে পারে আমি কেন পারবো না কি নেই আমার বেলা খেতে পাচ্ছি বেলা বাবা মা গাইডেন্স দিচ্ছে কোনো কিছু অভাব দিচ্ছে না আমায় যা চাইছি তাই দিচ্ছে হ্যাঁ একটু তোমরা চেষ্টা করো অনেক ভালো জায়গায় তোমরা পৌঁছতে পারবে